হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে যেখানে শিক্ষা চাকরির দুর্নীতিতে নাজেহাল গোটা বাংলা, আর তার মাঝেই তাক লাগিয়ে দেখিয়ে দিল উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বাংলারই ছাত্রছাত্রীরা। আবারও পূর্ব মেদিনীপুর ব্যাপক সাফল্য, পাশের হারে রেকর্ড গড়ল বাংলা। পাশের হারে 7 নম্বরেও নাম নেই কলকাতা, যেখানে খবর আসছে প্রথম হচ্ছে পাশের হারে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর, তৃতীয় ঝাড়গ্রাম, আবারও জঙ্গলমহলে বাজিমাত বাঁকুড়াও ব্যাপক সাফল্য। সেই সাথে দেখে নেব কারা কোথায় এগিয়ে, কে প্রথম কে দ্বিতীয়, আবারও কোচবিহার থেকে একের পর এক সাফল্যের খবর আসছে বাংলা জুড়ে। আর অন্যদিকে চোখ রাখলে এইচএসএ রেজাল্ট দেখে তাক লাগিয়ে দিল মেধাতালিকায় জলচক নটেশ্বরী আর শনি দেবী জৈন হাই স্কুলের রহস্যটা কি। এবারে নজিরবিহীন এই প্রথম কোন স্কুল থেকে মেধাতালিকায় একই সঙ্গে এত সংখ্যক ছাত্রছাত্রী মেধাতালিকায় স্থান পেল, আর তা নিয়ে থাকবে বিস্তারিত খবর, যেখানে একই স্কুল থেকে প্রথম 10-এ 22 জন ছাত্রছাত্রী। আর অন্যদিকে দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় 10 জন পড়ুয়া জায়গা পেয়েছে পশ্চিম মেদিনীপুর জলচক স্কুলের পর শনি দেবী হাই স্কুলে, বা রেকর্ড গড়ল দিনহাটার। তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরে। তার সাথে এবার ঝাঁপিয়ে পড়ছে না মমতা একের পর এক উন্নয়নের ঝড় বাংলা জুড়ে, আর তার সাথে চোখ রাখলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও গুজরাটের বুকে উন্নয়নের ঝড়। বিশাল বড় খবর, 3050 কোটি টাকার প্রস্তাব, আর তাতেই কোথায় কি উন্নয়ন হচ্ছে তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার মাঝে বড় খবর, কেন এমন করলো প্রশ্ন পরিবারের, পার্ক সার্কাসে এলো পাতাড়ি গুলি চালানোর পর আত্মঘাতী পুলিশ কর্মী, এবার তোলপাড় করা খবর আসছে কি কারণে এমন ঘটনা তা নিয়ে চোখ রাখবো, বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর। সেই সাথে চোখ রাখলে টানা 12 ঘন্টা বন্ধ ইন্টারনেট পরিষেবা, শুরু হয়ে গিয়েছে রাজ্যসভার ভোট গ্রহণ, তার মধ্যে এবার রাজস্থানে শুরু হয়ে গিয়েছে টান বুড়ন। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর। এবং এই ভিডিও শেষে থাকছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের দুয়ারে সরকার বেকার ভাতা বাংলার বাড়ি নিয়ে আবারও রাজ্য কেন্দ্র সরকারের বিরাট বড় অনুদান। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর, যা জানতে হলে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, একমত দেরি না করে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে খুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাড়াতাড়ি হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে। আর তার সাথে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে, তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য একমত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। প্রথমে চোখ রাখবো বড় খবরে, এবার কি ঘটনা ঘটলো কে ভাবতেই পারছি না। পার্ক সার্কাসে এলো পাতাড়ি গুলি চালানোর পর আত্মঘাতী পুলিশ কর্মী চপুর, এবার বিশাল বড় খবর, গোটা বাংলায় ভয়ানক আপডেট। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন, তিনি কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই কি কারণে এমন কাণ্ড ঘটালো চপুর তা এখনো কোনোভাবে বোধগম্য করা হচ্ছে না নিকট আত্মীয়দের মধ্যে। যেখানে ঘটনাটি ঘটেছে শুক্রবার ভর দুপুরে পার্ক সার্কাসের 13 নম্বর লোয়ার রেঞ্জ রোড এলাকায় চপুরের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে নিহত হয়েছিলেন রিমা সিংহ নামে হাওড়ার দাসনগরের এক যুবতী। তার সাথে আহত হয়েছিলেন মোহাম্মদ সরফরাজ এবং বাসির আলম নামে দুইজন, রাস্তায় দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি চালানোর পর নিজেরই স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে আত্মঘাতী হন চপুর। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর 5ম ব্যাটালিয়নের এই কর্মীর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন এক পুলিশকর্তা। আর এদিকে আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্টে চক্ষু চড়ক গাছ, মেধাতালিকায় 272 কি করে হলো, নিজের স্কুলের পরীক্ষাকেও কারণ বলেছে সংসদকর্তারা। নিজের স্কুলের চেনা পরিবেশ, পরীক্ষা দিয়ে কি ভালো ফল করছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, মেধাতালিকায় প্রথম 10-এ 272 জন ছাত্রছাত্রীর নাম কি করে এলো তা জানতে চায় উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সভাপতি। তাই বলেন এর মতে চেনা পরিবেশ, হালকা মেজাজে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তাই এত পরিমাণ নাম্বার পেয়েছে, বড় পরীক্ষার চাপ তাদের উপর প্রভাব ফেলতে পারেনি। এর আগে কোনোদিনও পশ্চিমবঙ্গের স্কুল স্তরের কোনো বড় পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় এত পড়ুয়া প্রথম 10-এ জায়গা করতে পারেনি। এবার আগের কখনো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হোম সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে নিজেদের স্কুলেও পড়েনি সংসদকর্তা চিরঞ্জীব ভট্টাচার্য, তাই এমনই জানালেন। আর তার মাঝে চোখ রাখলে খবর আসছে ফের চোখ রাগাচ্ছে করোনা, রাজ্যের দৈনিক সংক্রমণ পেরোলো এবার 100-এর গন্ডি। এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে আসছে, রাজ্যে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, গত 24 ঘন্টায় 100 পেরোলো আক্রান্তের সংখ্যা। যদিও শুক্রবার করোনায় প্রাণ কাটতে পারেনি,
তবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলায় করোনায় বাসা বেঁধেছে 107 জনের শরীরে। তার ফলে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে হলো 20,20,034 জন। আর এতে মাথায় হাত গোটা পশ্চিমবঙ্গের বাসী, সকলে সতর্ক থাকুন এবং করোনা বিধি মেনে চলুন, না হলে আবারও ভয়ানক বিপদের মুখে পড়তে পারে বাংলা। আর তার সাথে বড় খবর, মেধা তালিকায় 3 স্কুল থেকে 40 জন পড়ুয়া। পরীক্ষা পদ্ধতি নিয়ে এবার উঠে আসছে একের পর এক প্রশ্ন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রীতিমতো চমক দিয়ে দিচ্ছে। প্রথম 10ম স্থানে মেধা তালিকায় জায়গা পেয়েছে 272 জন। কিন্তু এর চেয়ে অবাক করা বিষয় হলো 3টি স্কুল থেকে মেধা তালিকায় রয়েছে মোট 40 জন। স্বাভাবিকভাবে এমন তালিকা প্রকাশ হতেই পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে আসছে। এবার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তন থেকেই প্রথম 10-এ রয়েছে 22 জন, 497 পেয়ে স্কুলে দ্বিতীয় স্থান অধিকার করেছে সায়নদীপ সামন্ত। আর শুধু এতে শেষ নয়, এতে রয়েছে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং 10ম স্থানকারীরা দখল করেছে মোট 21 জন। তার মাঝে চোখ রাখবো আবহাওয়ার বিরাট বড় খবর, কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 40 থেকে 50 কিমি বেগে এবার বইবে ঝড়ো হাওয়া। আশপাশ গরম থেকে খানিকটা স্বস্তির খবর মিলছে কলকাতায়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজলো এবার মহানগর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এবার ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টি দেখা যায়। আর যার জেরে রাতে তাপমাত্রা খানিকটা কমে, তবে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও দিনের পর দিন তাপমাত্রা যেভাবে কাল ঘাম ছড়াচ্ছে তার স্বস্তি পাওয়া যাচ্ছে না। তবে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা, কোন জেলা থেকে খবরটি দেখছেন, সাথেই মেঘলা আকাশ রয়েছে কিনা তাও কমেন্টে উপস্থাপন করে বিস্তারিত তথ্য জানিয়ে দেবেন। আর তার সাথে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় সরাসরি দেখে নেবো এক নজরে। সংসদ সভাপতি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের দিনহাটার ছাত্রী আদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ছিল 498, শতাংশের নিরিখে 99.6% নাম্বার পেয়েছে। তারপরেই ছিল দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত, যার নাম্বার হয়েছিল 497। তৃতীয় স্থানে মোট 4 জন, সেই তালিকায় রয়েছে সোহম দাস, অভিক দাস, পরিচয় পারি এবং পাঠ ভবনের রাহিন সেন। সকলেরই প্রাপ্ত নম্বর ছিল 496। চতুর্থ হয়েছে মোট 8 জন, তাতেই রয়েছে এবার একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার নাম, যেখানে 495 নাম্বার পেয়ে এবার নাম্বারের ছড়াছড়ি গোটা বাংলা জুড়ে। আর এদিকে আবার উচ্চ মাধ্যমিক 2022-এর রেজাল্ট প্রকাশের দিনে 2023-এর রেজাল্ট ঘোষণা করে দিল, বিশাল বড় খবর এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। যেখানে মূলত খবর পাওয়া যাচ্ছে 2023-এর 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার কারণেই অনলাইনে ক্লাস হওয়ায় চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু নিয়ম বদল করা হয়েছিল। আর তার সাথে আরো জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের সেন্টারে নেওয়া হয়েছিল সেই নিয়ম তুলে দিয়ে আবার পুরনো নিয়মে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সংসদের সভাপতি। অর্থাৎ অন্য সেন্টারে গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে আগের মতোই। এবার এই প্রসঙ্গে পূর্ণাঙ্গ সিলেবাস হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমনই ঘোষণা করে দিয়েছে। করোনার বালাই নেই, এবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে গোটা বাংলা। চোখ রাখবো পরের খবরে, রণক্ষেত্র হাওড়া গ্রামীণ এলাকায়, আর তাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হলো। সোমবার সকাল 6টা পর্যন্ত হাওড়া গ্রামীণ ইন্টারনেট বন্ধ, হাওড়া গ্রামীণ ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে সরকার। আর তার মাঝেই খবর আসছে মুখ্য সচিবকে রাতের মধ্যেই তলব করে টুইট রাজ্যভবনের, যেখানে পার্ক সার্কাসে গুলির প্রসঙ্গ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যপাল। আইন শৃঙ্খলা নিয়ে মুখ্য সচিবের কাছে তথ্য চেয়ে তলব করছে রাজ্যপাল। আর তার মাঝে ভয়ানক পরিস্থিতি, দিনভর বিক্ষোভ, হিংসা, এবার অগ্নিগর্ভ পরিস্থিতি, হাওড়া বাতিল হলো একাধিক ট্রেন। বৃহস্পতিবার লাগাতার 11 ঘন্টা পথ অবরোধের জেরে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা আটকে ছিল নিত্য যাত্রী থেকে ক্যান্সার রোগী সকলেই। শুক্রবার তার ব্যতিক্রম হলো না। দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ফের হাওড়ায় পথ অবরোধ করা হলো, আর তাতে আবার ভোগান্তির শিকার হলো সাধারণ মানুষ, বাতিল হলো একাধিক ট্রেন। কেবলমাত্র সড়ক পথ নয়, রেল লাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে চেঙ্গাইল স্টেশনেও, যার জেরে এবার স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার লোকাল ট্রেন। সাধারণ মানুষের এই চূড়ান্ত ভোগান্তি নিয়েও অন্যদিকে দোষারোপে ব্যস্ত হচ্ছে তৃণমূল বিজেপি। হিংসাকে কোনো মতেই সমর্থন করা যাবে না মন্তব্য করছেন এবার ফিরিয়া থাকে। সব মিলে যেখানে গোটা পরিস্থিতি নাজেহাল, এমনই সময় ঝাঁপে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মী
লক্ষীর ভান্ডার দুয়ারে সরকার একের পর এক প্রকল্পের টাকা নিয়ে বাজিমাত করছেন মমতা। সব মিলে চোখ রাখবো, বাকি থাকা খবর যা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় খবর দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনার জেলার পার্টিগুলার খবর জানতে একমত দেরি না করে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পরে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।